وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. বিশেষ করে যারা এই দিন যারা ব্যবসায়িক আছেন তাদের কাছে অনুরোধ হবে, স্পেশাল কোন কেক 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কোন কেক আপনি বিক্রয় করতে পারবেন না। আপনি আপনার দোকানে ওই ব্রিটানিয়ার যে কেক গুলো থাকে 10 টাকা দামের, 5 টাকা দামের, 12 মাস থাকে, ওটা সবসময় থাকে, কিন্তু আপনি 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে এই দিন ব্যবসা করতে হবে এই জন্য আপনি বড় বড় কেক দোকানে নিয়ে আসবেন, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানের যে কালচার সেই কালচারকে আপনি সাহায্য করলেন। আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলছেন, তাআওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে আত্মসংযমের কাজে একে অপরকে সাহায্য করো, যাতে নেকি আছে, যাতে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, সেই দিক থেকে মানুষকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা গুনার কাজে সীমা লঙ্ঘনের কাজে কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে আমরা কোন রকম ভাবেই ইহুদি খ্রিস্টানদের কোন কালচার, যে কালচারগুলো বর্তমান মুসলিম সমাজে ঢুকে গেছে, তার জন্য আমি ব্যবসা করি এই অজুহাতে আমি কোন জিনিস বিক্রয় করতে পারবো না। আপনি কেক বিক্রয় করেন যে কেকটা মানুষ বারো মাস খায়, কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে আপনি 25শে ডিসেম্বর আপনি স্পেশাল কোন কেক বিক্রয় করবেন, এটা আপনার জন্য হারাম। এটা যদি করেন তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আপনি হেল্প করলেন। অর্থাৎ যেসব ব্যবসায়ীরা আছেন, 12 মাস আপনার ব্যবসা চলে, 12 মাস আপনার ওই উপার্জন থেকে সংসার চলে, ওই উপার্জন থেকে আপনার জমি জায়গা সব হয়, বাড়ি ঘর সব হয়, 25শে ডিসেম্বর এমন কোন বিজনেস নয় যে ওই কেক বিক্রয় করে ওই 2-4 দিন কেক বিক্রয় করে আপনার সংসার চলে যাবে, অনেক কিছু হয়ে যাবে। বরং আল্লাহ তাআলা কে ভয় করে এটাকে বর্জন করুন, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনাকে অনেক বরকত দেবে।